তরুণদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা গেলে আর তাদের সাথে মানসিক দূরত্ব কমিয়ে আনা গেলে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিকরা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, তরুণ প্রজন্ম একাকিত্ব বোধ থেকেই সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ছে। অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান বলেন, উচ্চশিক্ষিত পরিবারের সন্তানরা জঙ্গিবাদের সাথে জড়িয়ে পড়া রাষ্ট্র ও জাতির জন্য অশুভ সংকেত। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া উপস্থিত ছিলেন।